চেহারাটা বেদনাপিষ্ট, দীর্ণ, শীর্ণ, ওইরকম একটা মানুষের সঙ্গে ডায়ালগ করে কি চান আপনি, কি অর্জন করতে পারবেন বলে মনে করেন? আলোচনা করবার মতো সরকারের কাছে কিছু নাই। যেই সরকার সরকারের প্রধান একেবারে নেখাত, একটা বানোয়াট কথাবার্তা বলতে পারেন যে আমি ক্ষমতায় থাকতে পারি যদি আমি সেন্ট মার্টিন দিতে রাজি হই। ভেবে দেখেন, 24 ঘন্টার সময় যায় না, সেই সময়ের মধ্যে উক্ত দেশের এখানকার যেটা অফিস আছে সেখান থেকে বলা হয় যে আমরা দেশের সার্বভৌমত্বকে সম্মান করি এবং আমরা কোনো জিনিস আপনাদের কাছে এরকম করে চাইনি। তারপরেও লজ্জাও করে না, তারা সে সম্পর্কে কোনো করিজেন্ডাম দেয় না, কোনো সংশোধনী দেয় না, আগের মতোই আবার বেমানু মিথ্যা কথাগুলি বলতে থাকেন। তো তাদের সাথে কীভাবে কথা বলবেন? আমার কাছে তো অবাক লাগে, আমি যখন প্রথম দেখেছি যে দেশের সর্বোচ্চ শাসক যিনি ক্ষমতায় আছেন, সবচেয়ে বেশি ক্ষমতাধর মানুষ, বললেন একদম চেহারাটা বেদনাকৃষ্ট, আমি মাঝে মাঝে বলি একটা টেলিভিশনে দেখেছি আমি, চেহারাটা বেদনাকৃষ্ট, দীর্ণ, শীর্ণ, খুবই কষ্টের সঙ্গে বলছেন এত চমৎকার একটা নির্বাচন করলাম, বিরোধী দল মানতে চায় না, কষ্ট কোথায় রাখি? ওইরকম একটা মানুষের সঙ্গে ডায়ালগ করে কি চান আপনি, কি অর্জন করতে পারবেন বলে মনে করেন? যিনি এত বড় প্রতারণা এমনকি নিজের সঙ্গে করেন, ওই আছে না একজন ছাগল হারিয়ে গেছে কিন্তু সেটা বলতে পারে না ঘরের মধ্যে, ঘরের স্ত্রী যদি বকাবকি করে বলে কি জানি খুঁজে দেখি, এবং প্রতি সন্ধ্যায় বেরোয় ছাগল খুঁজতে, এবং খুঁজতে খুঁজতে একসময় তার মনে হয় সত্যি সত্যি তার ছাগলটা হারিয়ে গেছে, কিন্তু সে নিজেই আসলে ছাগল বিক্রি করে সেই টাকা নিজের কাজে লাগিয়ে দিয়েছিল। আগে আমাদের দেশের সরকার দেশের সমস্ত স্বার্থ বিক্রি করে দিয়ে কেবলমাত্র গদি রক্ষা করবার কাজ করছেন দেখছি না আমরা, এবং সেই জন্য কি হয়েছে, মানে একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন বলতে পারেন, আমি যখন গেছিলাম ভারতবর্ষে তখন গিয়ে বলেছিলাম অন্তত আর একবারের জন্য শেখ হাসিনা সরকারকে রাখেন, কতখানি নির্লজ্জ হলে একটা সরকার, সরকারের মন্ত্রী, সামগ্রিক সরকার এরকম হতে পারে, এটা না বোঝার তো কোনো কারণ নেই। এবং তারপরেও আমরা যদি আশা করি দেশের এই সংকট নিরসনের জন্যে, আমাদেরকে আসলে আরও ঠান্ডা মাথায় ভাবতে হবে শান্তিপূর্ণ পথে এই সংকট উত্তরণের কোনো ব্যবস্থা করতে পারি কি না। যখন সারা দেশ জুড়ে ওরা একটা প্রপাগান্ডা করেছে, অগ্নিসন্ত্রাস এতগুলো মানুষ বেড়েছে, ইচ্ছা করে সংখ্যা বাড়িয়ে দিয়েছে, মরেছে যদি 5 জন তো 500 জন বলেছেন, এবং বলতে 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 ওই যে গোয়েবলসের মতো একটা কথা বারবার বললে হয়তো মানুষ বিশ্বাস করে ফেলবে, সেরকম করে মনে করেছে আসলেই বোধ হয় আগুনে পুড়ে এত মানুষ মারা হয়েছে, অথচ বিহঙ্গবাসী আগুন লাগিয়েছে কারা, এবং পেট্রোল দিয়ে এবং গান পাউডার দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে আরও কারা, সেই সমস্ত কিছু কিছু প্রমাণ তো মানুষ জানে, তারপরেও বলেই যাচ্ছে এবং সেই বলার ক্ষেত্রে কোনো রকম জ্যোতি দেওয়ার চিন্তা করছে না, বলছেই কেবল। তাদের কাছে আপনি যদি মনে করেন যে একটা শান্তির ললিত বাণী নিয়ে গিয়ে দেখি না তাদের মধ্যে কোনো শুভ বুদ্ধির উদয় হয় কি না, এনাফ ইজ এনাফ, 15 বছর পরেও এই কথা বলবার যদি চেষ্টা করেন তার মানে হচ্ছে আপনি চান যে আবার এই সরকারটা ক্ষমতায় থাকুক। আমি বলছি পলিটিক্সের ক্রাইসিসটা হচ্ছে যারা ক্ষমতায় আছেন, রাজনীতি সরকারিভাবে নিয়ন্ত্রণ করছে তাদের ক্রাইসিস,